আমার মোবাইল তো আজকে চার্জিং পিকচার সাউন্ড ঠিকই তো আছে দেখছি। নমস্কার, ওয়েলকাম সাজের লাইভে। আমি চলে আসলাম, সীমা সাজ বুটিকের সীমা চলে আসলাম ফ্রাইডে লাইভ নিয়ে। পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানান। আজকে আমি প্রথমে পেয়ে গেছি সুদীপাদিকে, সুদীপাদি কাজটা করে দেবে। আর প্রোগ্রামের শুরুতেই আজকে বলবো, যদি লাইভটা ভালো লাগে, যদি লাইভটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করো লাইভটা। আর আমাদের কিন্তু কোনো শিপিং চার্জ নেই। শাড়ির একটা স্ক্রিনশট, যার যে শাড়িটা পছন্দ হবে শাড়ির একটা স্ক্রিনশট দিয়ে তোমরা জল খাবে একটু। শাড়ির একটা স্ক্রিনশট দিয়ে তোমরা পাঠিও, শাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। পাপিয়া বলছে হাই, পাপিয়া সাথে থাকো। সুদীপাদি বলছেন পিক সাউন্ড ক্লিয়ার, পাপিয়াও বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। অনিতা শাও বলছেন হাই, সাথে থাকুন সবাই। রেড হোয়াইটের ঢাকায় জামদানি দেখিও। আচ্ছা ঠিক আছে, দেখাবো অনিতাদি। সুদীপাদি বলেছেন শেয়ার করেছে দিদি, থ্যাংক ইউ সো মাচ দিদি। আজকে আমি সাদা লাল দেখাবো বলেছিলাম, তো প্রথম তোমরা বলো আমি কটা সাদা লাল দেখাবো। দশটা বললে দশটা, পনেরোটা বললে পনেরোটা, কেন একদম আমরা পুজোর কেনাকাটার একদম লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি। যার যেটা মনে হবে যে একটু বাকি আছে সেটা নিয়ে নিতে হবে, প্লাস দেখবে হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় যে ওর জন্য কেনা হলো না, ওই ও বাদ চলে গেল, কিংবা নিজের জন্য এখন এইটা একটু নিয়ে নিই, সবার কেনাকাটা দিয়ে ঠিয়ে মনে হবে যে না এবার নিজের জন্য একটা নিয়ে নিই। তো সেরকম তোমরা লাস্ট মিনিট কেনাকাটা চলছে তোমরা করে নাও, আমরা একদম তাড়াতাড়ি কিন্তু পাঠিয়ে দিচ্ছি শাড়ি, কেননা এখন কারোর শাড়ি আমরা ওয়েটিংয়ে রাখছি না। যত তাড়াতাড়ি পাচ্ছি আমরা সবাই দুদিনে একদিনের মধ্যে ডিসপ্যাচ করে দিচ্ছি, তোমরা জানো সেটা। আমরা খুব তাড়াতাড়ি এখন আমরা কিন্তু শিপ মানে পার্সেল শিপ করে পাঠিয়ে দিচ্ছি, তা খুব তাড়াতাড়ি আমাদের শিপিং হয়ে যাচ্ছে। মীনাক্ষী দি বলেছেন বর্ষা মুখর শুভ সন্ধ্যা, ও বৃষ্টি হচ্ছে, কালকে হয়েছে আমাদের এখানে বৃষ্টি কাকে বলে, মানে একটা মিনিটের জন্য বৃষ্টি থামেনি, এত বৃষ্টি হয়েছে কালকে। আজকে আমাদের এখানে বৃষ্টি হয়নি মীনাক্ষী দি। সুস্মিতা গুহ মজুমদার বলছেন হাই, হাই সুস্মিতা সাথে থাকো। শম্পা বলছে গুড ইভিনিং মাই সুইট অ্যান্ড লাভলি সিস্টার সীমা আর সাথী, লাভ ইউ, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা বলো। এবং আমাদের সাজের লাইভে ওয়েলকাম জানাচ্ছি, খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি তোমরা কমেন্ট করো এর এভাবে, আর তোমাদের ভালো লাগাগুলো আমাদের সঙ্গে শেয়ার করো। মৌসুমি মুখোপাধ্যায়, মৌসুমি বলছে হাই। শম্পা বলছে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মীনাক্ষী দি বলছেন সুন্দর সাজ, আচ্ছা থ্যাংক ইউ। দেবজানী বলছে হ্যালো সীমাদি, সাথে থাকো দেবজানী। সঙ্গীতা বলছে গণেশ শাড়ি উইথ রেশম চেক দেখাবে,
আজকে দেখাচ্ছি না, আমি আজকে যেরকম ভাবে সাজিয়েছি তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এরপরে আমি আর হয়তো সামনের সপ্তাহে দু একটা লাইভ করব, তারপরে তোমরা বলো, যদি মনে করো যে তোমরা লাইভে ইনস্ট্যান্ট কিছু নিতে চাও আমি দিয়ে দেবো, কেননা কাছাকাছি হলে পাঠাতে পারবো, দূরের গুলো মহালয়ার পরে আমি একদিন দুদিন লাইভে আসবো, ঠিক আছে? এই জন্যে আমি এখন একটু বেশি লাইভ করছি। সুস্মিতা অনেক লাভ 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 দিয়েছে, থ্যাংক ইউ। মৌসুমি বিশ্বাস বলছে হাই, সাথে থাকো। আমি দেখানো শুরু করি লাল সাদা। প্রথমেই আমি পড়েছি তসর, একটা তসরের মধ্যে পেন্টিং পড়েছি লাল সাদার, তসর জরি পাট, তসর গাছি তসর। আমি প্রথমেই আমি শুরু করে দেব সিল্ক দিয়ে, একটা সিল্ক দেখাচ্ছি, তারপরে তসর দেখাবো, তারপরে সব মানে একদম মিনিমাম দেখাবো, ম্যাক্সিমাম দেখাবো। আর একটা কথা বলছি, আমি অনেকেই আছে যারা ভাদ্র মাসে বিয়ের কেনাকাটা করনি, তারা এখন বিয়ের কেনাকাটাও করছো, তো আমি তসর বেনারসি দু একটা দেখিয়ে দেবো, যদি পছন্দ হয় বুকিং করো, তো তসর বাই তসর দেখাবো, যদি পছন্দ হয় তোমরা বুকিং করো, পেয়ে যাবে। কেন না, আমাদের কাছে যেরকম যেরকম শাড়ির রিকোয়ারমেন্ট থাকছে, আমরা দেখছি যে অনেকে বিয়ের কেনাকাটা করছো, অনেকে তত্ত্বের কেনাকাটা করছো, অনেকে ডিউ রেখেছিলে কেনাকাটা, এই আশ্বিন মাসে অনেকেই কেনাকাটা করছো বিয়ের কেনাকাটা, তো সেই হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি, চলো আশা করি ভালো লাগবে। মৌসুমি বলছে বিলেটেড হ্যাপি বার্থডে সুন্দরী, খুব ভালো থেকো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমিও খুব ভালো থেকো। মৌসুমি বলছে ব্লাউজ দেখাবেন দিদি, আমি আজকে ব্লাউজ রেডি করিনি গো এখানে। অনামিকা বলছে বিলেটেড হ্যাপি বার্থডে, মিনাক্ষীদিও বলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অন্তরি বলছেন এসে গেছি কালকে, অন্তত অন্তত 200-250 মেসেজ, সবাই তোমরা আমাকে এত ভালোবাসো, এত উইশ, মানে তোমাদের এত আশীর্বাদ বলো দিদিদের, আমার বন্ধুদের, আমার ছোট বোনেদের, এত তোমরা আমাকে পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। অন্তত 200-250 উপরে মনে হয় আমাকে সবাই তোমরা পাঠিয়েছো, মেসেজ পাঠিয়েছো, গুড উইশেস জানিয়েছো, তো থ্যাংক ইউ সবাইকে আমি বলছি, এই ভালোবাসাটাই তো অনেক বড়। মানুষ জানিয়েছি স্ট্যাটাস দেখে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাথীকেও অনেকে জানিয়েছে বলছে, সাথীর মোবাইলেও, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো, এবং আমিও তোমাদের সবার শুভকামনা জানাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে তোমরা ভালো থাকবে। সিদ্ধিপদি বলছে সবাই একসাথে বলুন পার্টি চাই আমরা, আমরা একদম, আমি তো রেডি আছি পার্টি দেওয়ার জন্য, তোমাদেরকে পেলেই আমি পার্টি দিয়ে দেবো, তোমরা যেদিন বলবে সেদিনই পার্টি দিয়ে দেবো। সিদ্ধি বলছে থ্যাংক ইউ না, কেক চাই। তাই তাহলে কিরকম ভাবে কেকটা দেবো বলো, এখান থেকে পাঠিয়ে দেবো বহরমপুর? তো তোমরা একটা প্রোগ্রাম করো না, আমি তো সবসময় বলি কি শাড়ি, আমি জরি পাট তসর পড়েছি, তসর। তো এটাই কথা, সবাই তোমরা ভালো থেকো, আমরা একটা পরিবার হয়ে গেছি, তোমাকে খুব ভালো লাগছে, সবাইকে আমি এখান থেকে আমার বড়দেরকে বলছি বিলেটেড হ্যাপি বার্থডে, আমি আমার বড়দেরকে এখান থেকে প্রণাম জানাচ্ছি, আর আমার সমস্ত বন্ধু বলো, আমার আমার বান্ধবীরা, আমার ছোট বোনেরা, সবাইকে আমি এখান থেকে, তোমরা এত ভালোবাসা দিয়েছো, তোমাদের জন্য অনেক 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 ধন্যবাদ। আমিও একমত, পার্টি চাই, পার্টি তো পার্টি একদম, চলে আসো পার্টি হয়ে যাবে, করো ওর সাথে আমিও যুক্ত হয়ে যাব, আমি আবার আবার মানে কতবার দেখবো, দুবার হয়ে গেছে এবার, তুই তো হ্যাঁ না, তুই তো কমন আছিস ব্র্যাকেটের মধ্যে, আমি ব্র্যাকেটে ব্র্যাকেটে যতবার তোমরা করবে ততবার তোর সাথে আমি শাড়ি দেখতে দেখতে গল্প করি, চলো কেক ও চাই পাঠিয়ে দিও। আচ্ছা আচ্ছা, কেন বাসি কেক খাওয়াবো, কেন টাটকা টাটকা খাওয়াবো, সবাই আসো একটু, সবাই আসো, আমি তো সবাইকে চাই, আমি ভীষণ লোকজন পছন্দ করি, ভালোবাসি। দেবী বলছেন হাই দি, রিতা বলুদি বলছে শাড়িটা পেলাম খুব সুন্দর হয়েছে, জি জি মালাথি দেবী ওয়েলকাম জানাচ্ছি। রিতা কুণ্ডু বলছে শাড়িটা পেলাম খুব সুন্দর হয়েছে, আচ্ছা ঠিক আছে, অনেকদিন ওয়েটের পরে শাড়ি পেয়েছো। মিনাকি বলছে হ্যাঁ সাথী কমন, আমি কমন, খুশি কর্মকার খুব সুন্দর হয়েছে। অনিতাদি বলছেন এই শাড়িগুলো পেয়ে গেছি, সব শাড়ি দারুণ হয়েছে, ও যাক বাবা আপনি পেয়ে গেছেন দিদি, আমিও টেনশনে ছিলাম আপনি বেরিয়ে যাবেন, পেয়ে গেছেন, বাহ খুব ভালো লাগলো। সোমালি বলছে খুব সুন্দর, হ্যাঁ সাথী কমন, মিনাক্ষীদি বলেছেন, সোমালি বলছেন দিদি খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সোমালি। সীমাদি হাফ তসরে পুজোর আগে পাবো যেটা অর্ডার ছিল দেবজানি, হ্যাঁ হ্যাঁ পাবে পাবে,
পাবে চেষ্টা, আমি আপ্রাণ চেষ্টা করছি তোমারটা দেওয়ার গো। কিসেরে চিৎকার? আজ মীনাক্ষী বলছেন খুব সুন্দর হয়েছে শাড়িটা। আচ্ছা দেখো শাড়িটা, দেখো কি বিউটিফুল শাড়িটা। যারা সাদা লালে একটা সিল্ক পরতে চাও তো এইরকম একটা সিল্ক পরো, বিউটিফুল না সিল্কটা? প্রাইস অনলি 4450 ঢাকাই। আচ্ছা হোয়াইটের উপর তাও বলছেন, হোয়াইটের উপর অনেকগুলো ঢাকাই। আজকে দেখো বেলিয়া শাড়ি পরে পরে করে করে দেবে, পরে করে দেবে। হ্যাঁ হ্যাঁ করে দেবো। আচ্ছা দেখো শাড়িটা অবশ্যই করে দেবো। তিন মটকা শাড়ি শো করোনা দিদি দেখাচ্ছি, দেখাচ্ছি চলো 4450 পিওর সিল্ক দেখাচ্ছি, বিউটিফুল সিল্ক। আমাদের প্রত্যেকটা সিল তোমরা, আমি এতটাই জোরের সঙ্গে বললি তোমরা ওয়েট করে দেখবে 320-325-330 গ্রাম ওয়েট হয় আমাদের সিল্কের। আর অবশ্যই সিল্ক মার্ক আমাদের বুটিকটা। এই হচ্ছে ব্লাউজ পিস, একদম সলিড রেড কালারের ব্লাউজ পিস থাকছে, প্রাইস হচ্ছে 4450। এই এর আগের দিন আমি এটা দেখিয়েছিলাম গোল্ডেন ইয়েলো কালার। হ্যাঁ আজকে দেখো দেখাচ্ছি জপমালা সুনিয়া, শাড়িটা কি সুন্দর। থ্যাংক ইউ মীনাক্ষী দি বলেছেন ঢাকের তালে উঠলো স্বর, সবাই বলো সাজের ঘর। বাবা বাবা তোমাকে দাঁড়াও না, একদম ঠিক কথা বলেছো, সব বলেছো। দেখো এই শাড়িটা দেখো কি সুন্দর শাড়িটা, থাকি দেখো কি সুন্দর শাড়িটা দেখো। এর আগের দিন আমি এটা দেখিয়েছিলাম না গোল্ডেন ইয়েলো কালারের, দেখো আজকে দেখাচ্ছি। এই ডিজাইনটা ছিল না ও, এখানে এই ডিজাইনটা ছিল, এইটা ছিল না। দেখো সুন্দর একদম, ওই সেদিকে সোমালি বলছিল না পচমপল্লী স্টাইলের, দেখো অ্যাকচুয়ালি এটা একদম যেটা কিনা পাটোলা হয়, ঠিক পাটোলাকেই, পাটোলার যেই ডিজাইনটা হয় সেটাকেই দেখো এই ব্লকটা কাটানো হয়েছে, একদম এই ব্লকটাকে কাটিয়ে তোমরা পচমপল্লী বলো কিংবা পাটোলা বলো। এর উপর কাশফুল শিউলি শাড়িটা পেয়েছি, কি যে বলি, জাস্ট অসম। যাক পেয়ে গেছেন, পূজোর আগে আপনারা সব শাড়িগুলো পেয়ে যাচ্ছেন, এটাই আমি খুশি। থ্যাংক ইউ সুদীপাদি, আপনি এখানে ফিডব্যাক গুলো সবাই দিচ্ছেন, এটাই আমার ভালো লাগছে। দেখুন তাহলে কত তাড়াতাড়ি আমাদের পার্সেল আমরা এখন ডিসপ্যাচ করে দিচ্ছি। আপনি এর আগের লাইভের এই আগের আগেরটা বুকিং করেছিলেন, পেয়ে গেছেন আগরতলায় বসে। যাক এটাই তো ভালো, মীনাক্ষী বলছে বিউটিফুল এই শাড়ি। এখন আমরা তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি সবার শাড়ি, দেখো কি সুন্দর 5850 একদম পাটোলা মতন করা হয়েছে, জড়ি পার গাছি তসর তার মধ্যে একদম পাটোলা স্টাইলে করা হয়েছে, জড়ি পার গাছি তসর, বিউটিফুল শাড়ি। মানে অ্যাকচুয়ালি তসর নিয়ে না বেশি বলতে হয় না, দেখো দেখো কি সুন্দর শাড়িটা, অসাধারণ না শাড়িটা, দেখো কি বিউটিফুল শাড়িটা। আমাদের বুকিং নাম্বারটা বলে দিই, বুকিং নাম্বারটা মানে পিন পোস্ট করা হয়নি, বুকিং নাম্বার হচ্ছে 9732617855, আরেকটি নাম্বার হচ্ছে 7797340108। এই দুটো নাম্বারে বুকিং করো তোমরা, আমরা একদম তাড়াতাড়ি তোমাদেরকে শাড়ি পাঠিয়ে দেব। এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, বিউটিফুল শাড়ি গাছি তসর, শাড়ির প্রাইস হচ্ছে 5850। আমি লাল সাদা দেখাচ্ছি, সব রকম মিলিয়ে মিশিয়ে লাল সাদা দেখাবো। আচ্ছা দেখো বাড়িতে পুজো আছে, ধরো গরম, এরকম একটা কটন শাড়ি পরেও তোমরা পুজোর কাজ জোগাতে গুছিয়ে নিতে পারো। দেখো উল্টো হয়ে গেছে, এই যে প্রথমে ব্লাউজ পিসটা দেখিয়ে নিই, এইখানে হচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে, বাটিকের পুরো মলমলের ওপরে বাটিক করানো হয়েছে, মলমলের ওপরে বাটিক করানো হয়েছে। এই হচ্ছে এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, এই হচ্ছে তোমার ব্লাউজ পিস। দেখো একদম রিজনেবল প্রাইসে তোমরা শাড়িগুলো পাও আমাদের কাছে, তোমরা জানো প্রাইস অনলি 1050,
একদম মলমলের উপর ওয়াক্স বাটিক, ঝটপট স্ক্রিনশট নাও আর ঝটপট বুকিং করো। শ্যামলীনা কর্ণিক ওনার গোস্বামী বলছে মাঠকালের শাড়িটা পেয়েছি তো? ও আচ্ছা আচ্ছা। আর সোমালি বলছে আমার শাড়িটা এসেছে? না সোমালি, তোমার শাড়িটা আসেনি, পারলাম না দেখাতে। আমি কি আর বলবো, দেখিয়ে দেবো তোমাকে আমি হোয়াটসঅ্যাপে, দেখো। শাশ্বতী করদি বলছেন গুড ইভিনিং, আমার হাতে এসে পৌঁছায়নি, কিন্তু আমাকে কারিগর বলেছিল হয়ে গেছে, কিন্তু আমার কাছে আছে, এখন এসে পৌঁছায়নি শাড়ি, দেখো। এই হচ্ছে আঁচল, এই হচ্ছে পুরো সাদা লাল একটা ওয়াক্স বাটি, পুরো 100% কটন বাই কটন মলমল কাপড়, তার উপরে হচ্ছে তোমার ওয়াক্স বাটিক আছে। বিউটিফুল শাড়িটা, বিউটিফুল। এই হচ্ছে পাল্লু আর এই হচ্ছে ব্লাউজ পিস, 1050, খুব সুন্দর শাড়িটা। মটকা দেখতে চাইলে? হ্যাঁ, একটু সাদা লাল ঢাকাই দেখতে চাইছিল, দেখাবো, সব দেখাবো। বিজলি মান্না দি বলছে, দি আজ শাড়িগুলো পেয়েছি, খুব ভালো হয়েছে, সাদা জামদানিটা কি বলেছে, দুধের সাদা, সাদা হলে আরো ভালো লাগতো। আচ্ছা, সাদা জামদানিটা, তাই তো? অ্যাকচুয়ালি সাদা জামদানিগুলো না বেশিরভাগ পোড়া কালারটাই হয় বেশি সাদা, দেখো। শম্পা সরকার বলছেন আমি একটা পাঞ্জাবি বুক করেছি, আজ একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিলে ভালো হয়। পাঞ্জাবি কত সাইজ, কত সাইজ শম্পা একটুখানি বলো, কত সাইজ? শম্পা তোমার কি 40 সাইজের পাঞ্জাবি, ওরা জিজ্ঞাসা করছে। একটু হোয়াটসঅ্যাপ করো তো, একটু হোয়াটসঅ্যাপ করে রেখো, দেখো। কাঠশাডাল মটকা দেখাচ্ছি, পুরো কাঠশাডাল মটকা। এই শাড়িটা দেখো কি অপূর্ব শাড়িটা, আমাদের সাদায় সাদা একটু নিয়ে না, সাদায় সাদা মটকাও তো ছিল একটু কম রেঞ্জের মধ্যে, দেখো। 42 সাইজ বলছে, 42 সাইজ, দেখো। একটু হোয়াটসঅ্যাপ করে রাখো। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস। শাশ্বতী কদি বলছে এখন দেখে আর স্ক্রিনশট নিয়ে রাখছি, পরে এক এক করে অর্ডার করব, একদম একদম পারেন তো দেবেন। সারা বছর আমরা শাড়ি দিই, হয়তো পুজোর আগে যদি নাও পারি, পুজোর পরে তো অবশ্যই দেব। 9550 কাঠশাডাল মটকা। হ্যাঁ দেখো, দেখো কি বিউটিফুল শাড়িটা, দেখো কি বিউটিফুল শাড়িটা, অসাধারণ। কাঠশাডাল মটকা একদম ক্রিম কালার, যেটা কিনা হ্যান্ডরোল মটকা বলে। আর পাল্লুটা দেখো কি সুন্দর পাল্লুটা, হ্যান্ডরোল মটকা, হ্যান্ডরোল মটকা। এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, বিউটিফুল শাড়িটা, বিউটিফুল শাড়িটা। তুই একটুখানি কথা বলতো, আমি একটু দেখে আসি বাইরে, অনেকক্ষণ থেকে চেঁচাচ্ছে, দাঁড়া। 9550 তপতি পাল বলছেন একটু হালকা রঙের সিল্কের শাড়ি দেখাবেন, একটু হালকা রঙের সিল্কের শাড়ি দেখাবেন। অনিতা সাহু বলছে হোয়াটের ওপর অনেকগুলো কালার কম্বিনেশন, আর যে ঢাকাই হয় এরকম দেখাও, অনেক রকম কালার কম্বিনেশন। আচ্ছা, চেষ্টা করছি। সীমাদি আমার হাফ তসরের শাড়িটা নিয়ে ব্যস্ত হয়েও না, পুজোর পরে দিলেও হবে, তোমার এখন খুব চাপ, দেবজানী মুখার্জি বলছেন। চেষ্টা করছি তাই,
দেখো এই শাড়িটা দেখো কি অপূর্ব সাদা লাল, দেখো দেখো কি সুন্দর সাদা লালটা, দারুণ সুন্দর। এরকম একটা শাড়ি পরেও তোমরা কিন্তু অষ্টমীর অঞ্জলি দিতে পারো, খুব সুন্দর। দেখো কি অপূর্ব অসাধারণ শাড়িটা, দেখো পাল্লুটা দেখো কি বিউটিফুল পাল্লু, দারুণ সুন্দর সাদা লাল বেনারসি। দেখো একদম কোরিয়াল বেনারসির লুক দেবে শাড়িটায়, একদম কোরিয়াল বেনারসির লুক পাবে শাড়িটায়। দেখো ব্লাউজ পিসটা আমার হাতে দিয়ে দেবে, দেখো কুচি করতে হবে না, কুচি আমি করে নেবো। ধরো 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 এখানটা ধরো। প্রাইস এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস অনলি 1950, 1950, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। আমাদের নাম্বারটা পিন পোস্ট হয়েছে, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, 1950, 1950। দেখি দেখি দেখি, ছাড় না, টানছিস কেন ওটা, দেখিয়ে দিয়েছি তো। উফ, দেখো আমি দেখাতে পারছি না, আমি কিন্তু দেখাচ্ছি ওদিক দিয়ে টানছে। বান্টি টিনা বলছে স্লিপ দেখাবেন দিদি, দেখাবো। 1950, 1950 শাড়িটার প্রাইস। সাদা লাল আর একটা দে, পরটা খোল, ঢাকাই দিবি এরপরে। এই শাড়িটা দেখো একদম পুরো কোরিয়াল বেনারসি মনে হবে পড়েছ। 1950, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। দেখো কি দারুণ শাড়িগুলো, দুর্দান্ত অপূর্ব। কেউ যদি মনে করো না, ধরো আমরা পুজো, আমরা তো পুজোয় ধরো সাদা লাল এটা নাহলে আর খুলিস না ওইটা। আমি ধরো সারদা মাকে আমরা পড়াই, কারোর বাড়িতে পুজো হলে ঠাকুরের জন্যও নিই, তারপরে নিজেরা এরকম শাড়ি পরে একদম সাবিকই পরো, সোনার কিংবা যে কোনো গোল্ডেন জুয়েলারি দিয়ে সাজো, অসাধারণ লাগবে শাড়িগুলো পরলে, অপূর্ব। শাড়ির ফল খুব ভালো, বিউটিফুল ফল, অসাধারণ একদম। দেখো শাড়িটা কি দারুণ, দেখো 1950, একদম আমি যেরকম বালুচরিগুলো দেখিয়েছিলাম, দেখো বালুচরিগুলো যেরকম দেখিয়েছিলাম ঠিক সেরকম। মেটেরিয়ালটা কি অসাধারণ দেখো, আর বর্ডারটা দেখো কি বিউটিফুল, পাল্লুটা দেখো বলেছো কোরিয়ান, কোনো গোল্ড, হ্যাঁ গোল্ড কালার না, কিন্তু পুরো উইভিং এর উপর যাচ্ছে, কোনো গোল্ড প্রিন্ট না, খুব সুন্দর, একদম কোরিয়াল বেনারসির মতন লাগবে, যখন ছবি তুলবে লুকটাও তাই আসবে, বিউটিফুল। সেই এটা কিন্তু গোল্ড প্রিন্ট না, দেখো কি অপূর্ব, দারুণ শাড়িটা, দারুণ। আমি যদি পরতাম তাহলে দেখতে পারতে তোমরা কি শাড়ি, সুন্দর শাড়ির ফল। আর এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, পাটটা থাকে ও উল্টে গেছে, এই যে এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, দেখো এইটা, এই হচ্ছে ব্লাউজ পিস, ঢাকাইটা দেখো। আমি ওই শাড়িটা খুলেছিস আরেকটা শাড়ি, আচ্ছা এরকম দেখাই তাহলে, তোমরা খোলার দরকার নেই, খোলার দরকার নেই, অনেকে মাকে পড়ায়, ঠাকুরকে পড়ায়। হ্যাঁ দেখো কি সুন্দর শাড়িটা, স্ক্রিনশট নাও নিয়ে বুকিং করো, 1950, ভীষণ সুন্দর শাড়ি বলে এটা আমি খুলছি না দেখে নাইনি বলে পে করে দেব শম্পা সরকার। আচ্ছা তুমি হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি শেয়ার করে দিলাম দিদি গুলু দাস, থ্যাংক ইউ গুলু, থ্যাংক ইউ। তোমাদের শেয়ারটা কি বলতো, আমি রিকোয়েস্ট করি তোমাদের করার জন্য শেয়ারটা, যাতে আমরা তোমাদের আরো অনেক চেনা পরিচিতর মধ্যে, তোমাদের চেনা বন্ধু বান্ধবের মধ্যে আমরা একটু পৌঁছাতে পারি। দেখো শাড়িগুলো সবাই দেখুক, দেখো যার যখন সময় হবে কিনবে, এমন না যে না তোমরা শাড়ি পাঠালে হয়তো তারা মনে করবে যে না, অনেকে সেই জন্য ভাবে যে কেন আবার দিতে যাবো, ভাববে বুঝি এখানে দেখলে আবার শাড়ি কিনতে হবে না। দেখুক শাড়ি দেখলে এমন একটা জিনিস না, ডিপ্রেশন কেটে যায় অনেকের যারা শাড়ি লাভার, দেখুক না দেখলে, দেখ শাড়িটা যদি দেখে, দেখতে দেখতে যার যখন সময় হবে তখন কিনবে। আমরা কাউকে কোনো দিন ফোর্স করে কোনো সময় কোনো শাড়ি আমরা সেল করি না, এবং কারোর মোবাইলে যে সকালবেলা ঘুম থেকে উঠলে এক গাদা ছবি পাঠিয়ে দিলাম সেটাও করি না কখনো। সুতরাং ভালোবেসে শাড়ি দেখুক, যার যখন সময় হবে শাড়ি নেবে। আমার 1950 ঋতিকা রক্ষিত বলছে কালকে তোকে হাতে হাতে দিয়ে দেবে, বুঝলি? ঠিক কথা বলেছো শম্পা বলছে, হ্যাঁ দেখো
মন ভালো হয়ে যায়, ডিপ্রেশন কেটে যায়, হ্যাঁ ডিপ্রেশন কেটে যায়, মনও ভালো হয়ে যায় শাড়ি দেখলে। প্রাইস কত রয়েছে? এই হচ্ছে পাল্লো সাদা লাল ঢাকাই, মনের ভেতর থাকে আর কি, আমি যখন কিনবো এরকম কিনবো, এরকম কিনে নেবো। 1650, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। তুমি যেটা পড়েছো সেটার দাম কত? আইভিশিন বলছেন, আমারটার দাম 5850, আর এই যেটা শাড়িটা আমি হাতে ধরে আছি জামদানিটা, 1650, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, 1650। আচ্ছা একটা মাল্টি কালার দেখতে চাইছি, রেডি রেডি দেখে এইটা দেখাই। ঢাকাই এর মেটেরিয়ালটা কি? একদম কটন ঢাকাই, কোন রকম সিনথেটিক সুতো নেই, কটন বাই কটন। আমাদের ঢাকায় এখানে প্রচুর সবাই ফিডব্যাক দেয়, সবাই অনেকে নিয়েছে, অনেক কয়েকশো লোক নিয়েছে, তো জানো তোমরা সবাই যারা যারা পেয়েছ তারা জানিয়ে দিও কোয়ালিটি কিরকম ঢাকাইয়ের। দেখো এই শাড়িটা দেখো, দুর্ধর্ষ স্মার্ট শাড়ি, পুজোর শাড়ি কিন্তু আজকে। জামদানির ব্লাউজ পিস এখন রেডি ব্লাউজ পাওয়া যায়, একটা রেড নালে হোয়াইট জামদানির ব্লাউজ দিয়ে এই শাড়িটাকে পরো, দুর্দান্ত শাড়িটা, অসাধারণ, অপূর্ব, কোনো কথা নেই শাড়িটা নিয়ে। দেখো কি অসাধারণ, অপূর্ব, অপূর্ব শাড়িটা। এটা কিন্তু একটা লিলেন আছে, একটা কটন আছে, যেটা যা মেটেরিয়াল আছে সব আমি বলে দিচ্ছি, তোমরা শুধু বুকিং করো। দেখো অপূর্ব শাড়িটা, শাড়ির প্রাইস অনলি 1450, বিউটিফুল শাড়িটা। শম্পা দাস দিয়ে বলছেন অপূর্ব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ শম্পা, বিউটিফুল শাড়িটা। 1450 তে তোমাদের কাছে শাড়ি পৌঁছে যাবে, দুর্দান্ত শাড়িটা, দুর্দান্ত, পুরো বুনুইয়ে গেছে শাড়িটা, দেখে নাও ব্যাক সাইডটা, দুর্দান্ত, পুরো শাড়িটাই কাজ, পুরো ব্যাক সাইড দেখো পুরোটা কাজ, আর শাড়ির বহর দেখো কত বড় বহর। আচ্ছা এরপরে একটা নতুনত্ব শাড়ি দেখাই, ও আর একটা ঢাকাই দাও তো, লাল সাদা লাল, এর আগের দিন বলেছেন না সাদা লাল কালোতে একটা দেখাতে, ওইটাও দেখাবো। হ্যাঁ পরপর এবার আমি কটা ঢাকাই দেখিয়ে দেবো। দেখো এটা তো মানে কোনো কি বলবো, এটা নিয়ে তো একদম নতুন ডিজাইন সাজের এবং বিরাট হিট ডিজাইনটা হয়েছে, গুজরাটি কাজের ওপর যে কাজ হয় সেটাকেই ঢাকাইতে তোলা হয়েছে ডিজাইনটা, জামদানিতে তোলা হয়েছে। দেখো অসাধারণ, অপূর্ব, 1750, প্রাইস 1750, একদম যেটা আমাদের জামদানির পুরো কাজ হয় ঠিক সেটা, সাদা লালে। দেখো অপূর্ব, অসাধারণ। এবার একদম সাজ বুটিকের কাছে মিনিমাম প্রাইসে ঢাকাইয়ে তোমরা অনেক অনেক কয়েকশো কি বলবো দিদিরা এবং আমার ছোট বোনেরা সবাই পুজো সেলিব্রেট করবে। একটু কাছের থেকে শুধু কোয়ালিটিটা বলে দেবো, দেখিয়ে দেবো কোয়ালিটি। দেখো বিউটিফুল, বিউটিফুল। আরেকটা অনেক রকমের ঢেকিয়ে দিচ্ছি, চলো এটা দেখাবো, একটা একদম চেক চেক
ফোটা টাইপের জামদানি, মাল্টি কালার দেখতে চেয়েছিলেন যিনি। এটা এটার আবার ব্যাপারটা হচ্ছে অন্যরকম, দেখো এটা একদম নতুন কিছু ভাবা, ইউনিক কিছু ভাবা। চেক চেক কটা যেরকম রেশম কোটা হয়, ঠিক রেশমের সঙ্গে কোটা করে যেরকম হয় তার উপরে জামদানিটা করা, সব বুনুইয়ের শাড়ি। এটার প্রাইসটা হচ্ছে একটু বেশি আছে, এটার প্রাইসটা 2750। সোমালি বলছে ভীষণ ভালো কোয়ালিটি নিয়েছি আমি ল্যাভেন্ডার কালারে। হ্যাঁ সোমালি ল্যাভেন্ডার কালারটা পেয়েছে এর আগের শাড়িটা, ঠিক ঠিক ঠিক। থ্যাংক ইউ সোমালি, তুমি জানালে, তুমি হাতে পেয়েছো বলে তুমি জানতে জানো, সেটাই আমি বললাম যারা যারা আমাদের ঢাকায় পেয়েছো তারা বলো কোয়ালিটিটা কিরকম। দেখো এই এই জামদানিটা দেখো 2750, সিঙ্গেল করে দিই তাহলে আরো বুঝতে পারবে সুন্দর কোয়ালিটি। দেখো ঢাকাইয়ের দুর্দান্ত সিঙ্গেল পার্ট, আমি ডবল পার্টে দেখাচ্ছি তাতেই দেখো কতটা সুন্দর শাড়িটা গায়ে বসে আছে, একদম দেখো দুর্দান্ত। আমাদের ঢাকাই পরলে কোনো কুটকুট করা, গা চুলকানো একটা অস্বস্তিজনক ব্যাপার যেটা জামদানি পরলে হতো, সেই ব্যাপারটা থেকে কিন্তু বেরিয়ে এসছে সাজবুটিকে ঢাকাই পরে সবাই ভীষণ মজা পায়। দেখো ভীষণ লাগে ওই কুমুইতে ব্যথা গেলে সারা শরীর টং টং করে ওঠে। 2750, বস চুপ করে, 2750। এটা দেখিয়ে দিই, এর আগের দিন দেখতে চেয়েছিলেন একজন সাদা কালো মাল্টি কালার থাকবে বলেছে, এটা দেখিয়ে দিই। এটা কিন্তু ব্ল্যাক না গ্রে, দেখো পাখি ঢাকাই। এক দিদি দেখতে চেয়েছিলেন যে ওর মধ্যে কালো থাকবে, একটু ইয়েলো থাকবে, সব রকম মিলিয়ে মিশিয়ে সাদা লালে এরকম দেখতে চাই। দেখো তোমরা এরকম বলো, তোমরা বলে দেবে কে কি কি দেখতে চাও, আমরা পর পর লাইভে সেরকম সেরকম দেখিয়ে দেব। দেখো হয়তো একটা লাইভে সব কিছু দেখিয়ে উঠতে পারবো না, কিন্তু ঠিক দেখিয়ে দেব। দেখো অসাধারণ, অপূর্ব। 2650, পাখি ঢাকাই, বিউটিফুল একটা টেম্পেল। আমার এত ভালো লাগে টেম্পেল, টেম্পেল ব্যাপারটাকেই আমার খুব পছন্দ হয়। আমি শাড়িতে ভীষণ টেম্পেল ডিজাইনটাকে ইউজ করি। দেখো এই জায়গাটা টেম্পেল গাছে, একটা ঢাকাইতে কত রকমের কাজ, পুরো মিনা যাচ্ছে এখানে, এখানে টেম্পেল প্লাস এখানে পুরো বুনুইতে যাচ্ছে। আচ্ছা আপনি যেটা পরে আছেন সেটা কি শাড়ি? সেটা তসর, জড়ি পার গাছি তসর। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তসরের পেন্টিং, আমি যেটা পরেছি ওটার প্রাইস হচ্ছে 5850, যেটা দেখাচ্ছি এই শাড়িটি 2650। ঢাকাই নিয়ে কোনো কথা হবে না, আমার অনেকগুলো ঢাকাই আছে তোমাদের থেকেই নেওয়া, 12টার বা তার বেশি। মিনাক্ষী, মিনাক্ষী তো হ্যাঁ যখনই নিচ্ছে তখনই তিনটে চারটে করে নিয়ে নিচ্ছে ঢাকাই। কৃষ্ণা ও চক্রবর্তী দি বলছেন এই জামদানিটা খুব সুন্দর, খুব সুন্দর। 2650, এইবার দাও এটা দেখো, এইটা দেখো। আচ্ছা ময়না সিনা বলছেন কটন, এগুলো কি কটন জামদানি? অবশ্যই কটন জামদানি। এইবার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তসর জামদানি, দেখো এটা ওই যে নিচে দেখাই জামদানি গুলো খুব সুন্দর লাগছে। হুম হুম এইটা দাও, এই যে এটা, এরপরে এটা, হ্যাঁ এটা দেখো। কাজগুলো শুধু আমি দেখাই কেননা দেখতে হবে, হাতে বোনা কাজ, পুরো মাকু ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা হয়েছে, হাতে বোনা পুরো কাজটা কিভাবে বোঝো দেখো, এই দেখো হাতে বোনা। এটা একটা তসরের সুতো, একটা কটনের সুতো এটার মধ্যে আছে, দেখো একটা করে তসর সুতো, একটা করে কটনের সুতো। প্রাইস এটা অপূর্ব, এই শাড়িটা লাল ব্লাউজ দিয়ে শাড়িটাকে কোনো কথা নেই গো, এই শাড়িটা অসাধারণ, এই শাড়িটা বিউটিফুল, অপূর্ব। প্রাইস অনলি 3050, অসাধারণ। যে পাবে সে বললো যে একটা শাড়ি পেয়েছি, আমাদের বাংলার তসর অসাধারণ। প্রাইসটা একদম মিনিমাম, তোমরা শাড়িটা পেয়ে ফিডব্যাক দেবে শাড়িটা কেমন লাগলো। 3050 তে অসাধারণ একটা শাড়ি,
অপূর্ব। এটা কি, এগুলোর কিন্তু ব্লাউজ পিস হবে না, তোমরা লাল ব্লাউজ দিয়ে পরে নেবে, পুরো হাতে বোনা কাজটা অপূর্ব, কিছু কথা হবে না এটা দিয়ে। প্রাইস অনলি 3050। প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা কাজ, এটাই যদি পাওয়ার রুমে হতো এই শাড়ির দামটা কিন্তু একদম নেমে যেত অন্তত 1000 টাকা। প্রত্যেকটা দেখো, পুরো হাতে বুনে বুনে পুরো মাকু ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করেছে, অপূর্ব কাজ, বিউটিফুল। এরপরে একটা বেগমপুরি দেখাবো, 100% কটনের ওপরে বেগমপুরি, দেখো অসাধারণ অপূর্ব। এই বেগমপুরি তোমরা কিন্তু দেখো নি, একদম নতুন কাজ, নতুন ভাবনা চিন্তায় শাড়িটাই আমি দেখাচ্ছি। শাড়িটার ভেতরটা দেখো পুরো বুনুইতে গেছে, পুরো এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, পুরো 100% কটন সুতো আছে, কোনো মিক্সড সুতো নেই এর মধ্যে। তোমরা এই শাড়ি যদি কালার দেখতে চাও, আমি কালার আমি দেখিয়ে দেবো, আমি যেহেতু সাদা লালটা দেখাচ্ছি তাই সাদা লালটা দেখালাম। পুরো শাড়িটা কিন্তু পুরো এইভাবে কাজটা গেছে, হ্যাঁ দেখো এই যে পুরো বুনুইতে গেছে কিন্তু ব্যাপারটা। দীপিকা মাল বলছেন, আপনি যেটা পরে আছেন সেটা কি শাড়ি? আচ্ছা, আমি জরিপার গাছি তসর পরেছি। সীমাদি একটু মসলিন জামদানি দেখিও, মসলিন জামদানি নেক্সট দিন দেখিয়ে দি, দেখো অসাধারণ অপূর্ব অপূর্ব, চন্দন কালারের সঙ্গে পুরোটা বুনুইয়ের শাড়ি, 100% কটন, এটার অন্য কালার, মানে এটা তোমরা এখনো কোন জায়গায় দেখতে পাওনি এতটা সুন্দর কাজ। যেরকম আমি বহু বছর আগে সেই রুদ্রাক্ষ শাড়ি দেখিয়েছিলাম মনে আছে, ঠিক সেই রকমই এই উইপটাকে করানো হয়েছে। বিউটিফুল শাড়িটা, জাস্ট বিউটিফুল বিউটিফুল। এটা একটা দে, এটা দে, ও গ্রিন রেডও তো আছে, ওহ এটা তো একটা স্মার্ট কালার। এইটা না, এইটা দেখলে পরে না তোমরা কাজটা বুঝতে পারবে না, এটা গ্রে কালার, একদমই গ্রে কালার। কাজটা তোমরা বুঝতে পারবে পরিষ্কার, যে আমি যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পেরে যাবে। উফ পাটাপাটি, খুব সুন্দর, 1450, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। বেগমপুরি একদম কিন্তু কটন, একদম মানে যারা পাবে শাড়িটা, কোনো মিক্সড নেই কিন্তু এর মধ্যে, 100% কটন বাই কটন দরকার। অপূর্ব, লাল ছাড়া অন্য রং আছে, কৃষ্ণা মজুমদার দি বলছেন, সবকটা লাল পার, মেরুন পার আছে, মেরুন আছে একটা দেখাচ্ছি। এগুলো না সব অ্যাকচুয়ালি বেগমপুরি ব্যাপারটাকে লাল আর মেরুন দিয়ে ব্যাপারটাকে করা হয়েছে, ভেতরের কালারগুলো শুধু চেঞ্জ হবে। অসাধারণ অপূর্ব, ভেতরের উইভিংটা দেখো, দেখতে পাচ্ছো, এটাতে বোঝা যাচ্ছে, হ্যাঁ দেখো কি দুর্দান্ত শাড়িটা, অসাধারণ অসাধারণ। পেলে জানাবে কি পাচ্ছ তোমরা, রানিং ব্লাউজ পিস। তোমরা এখন তো তোমরা কেউ আর ব্লাউজ পিস বানাতে পারবে না, শাড়িটা পরে নাও তারপরে তোমরা যার যে যার মতন ব্লাউজ বানিয়ে নাও। তবে আমি বলবো এইখানের ব্লাউজটা তো বানাচ্ছ বানাচ্ছই, ধরো এই গ্রে কালারটা দিয়ে তোমরা যদি স্লিভলেস পরো তো বানিয়ে নিও। আর আমি বলবো জাস্ট এই যে পাটটা, আমি হলেও তাই করব, পাটটা দিয়ে না হাতাটায় শুধু পাটটা বসিয়ে একটা ব্লাউজ বানাও, দুর্দান্ত লাগবে। যতটা মানে ছোট হাতা করো না এই শাড়িটায়। এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি, অপূর্ব কালার দেখো, গ্রিন, দারুণ একটা গ্রিন, বিউটিফুল গ্রিন, 1450, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। তোমাকে সবাই সব সময় জিজ্ঞাসা করে তুমি কি শাড়ি পরেছো আর কত দাম, তুমি ভীষণ ঠান্ডা মাথায় উত্তর দাও রোজই সব সময়। এই কাজটা আমার কাজই, এটা আমার মাকে করলে মা একবারও বলতো, বারবার বলতোই না। দাঁড়াও মাকে বলে দেবো, যে এবার থেকে যতবার জিজ্ঞাসা করবে ততবার বলতে হবে, আমরা মা তো না, মাদের ধৈর্যই আলাদা, ধৈর্য রাখতে হবে। দাঁড়াও মা, তুমি কি শুনতে পাচ্ছ, দেখো এই দেখো ব্লাউজ পিস, এটা শাড়ির ব্লাউজ পিস, রানিং ব্লাউজ পিস আছে। বলে তো সবাই তো লাইভে অনেক সময় অনেকে আচমকা আসে,
তারা জিজ্ঞাসা করে, যেটা বলতেই হয়। দেখো দেখো কেমন লাগছে বলো শাড়িগুলো, কি মিনিমাম প্রাইস দেখো শাড়িগুলোর, কি সুন্দর কালারটা, দুর্দান্ত কালার। কালারগুলো দেখে দেখে জাস্ট বুকিং করো, 1450, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। দারুণ শাড়ি। এরপরের সাথে দেখো ধানি, ধানি হলুদ কালারটা, এটাও তো দারুণ কালার, সুন্দর শাড়িগুলো দেখো কি সুন্দর শাড়ি। এটার বডি প্লেন। হ্যাঁ মা শুনছে, মা শুনছে, এবার মা কিছু লিখবে। মা এবার লেখিকা মহাশয়া, এবার কিছু বক্তব্য পেশ করুন আপনি। দেখো কেমন এই শাড়িটা, দারুণ না? দেখো 100% কটন, দুর্দান্ত, অসাধারণ অসাধারণ, ভীষণ স্মার্ট শাড়িগুলো। দেখো কি অপূর্ব শাড়িটা, খুব সুন্দর শাড়ি। আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা এই সাদা লালটা একটু দেখাও তো, এই যে এই সাদা লালটা, হ্যাঁ দাও আমাকে, দাম লিখে দিচ্ছে, সিঙ্গেল করে দিই, দেখাতে সুবিধা হবে আমার। দেখো এই শাড়িটা দেখো কি অপূর্ব শাড়িটা, সিল্কের পার করে, দেখো কি সুন্দর শাড়িটা। এই শাড়িটা না কেউ ছেড়ো না, এই শাড়িটা অপূর্ব শাড়িটা, কেউ না একজনই পাবে, হ্যাঁ একজনই পাবে। দেখো বিউটিফুল, দারুন, বিউটিফুল, একটা পার, সত্যি দারুন, কি অপূর্ব, দেখো কি অসাধারণ, পুরো একটা সুন্দর একটা বর্ডার পার, ভেতরে বুটি, অপূর্ব শাড়িটা, অসাধারণ, পুরো শাড়িতে কাজ, দামকুচি করে নিচ্ছি, পুরো শাড়িতে কাজ, একটু ছেড়ে ছেড়ে দাও আমাকে শাড়িটা, দাও ব্লাউজ পিসটা ঘুরিয়ে আছে, এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস দাঁড়াও, এই শাড়ির পাড়টা অপূর্ব, অপূর্ব শাড়ির ভেতরের কাজটাও অপূর্ব, দেখো কি অপূর্ব, দেখো অসাধারণ অপূর্ব কাজ, পুরো কত কাজ শাড়িটাতে, দারুন অসাধারণ শাড়িটা, দেখো বিউটিফুল শাড়িটা, খুব সুন্দর, হ্যাঁ পরা হয়ে গেল শাড়িটা, অসাধারণ শাড়িটা, শাড়ির প্রাইস 2050, অপূর্ব শাড়িটা, অপূর্ব, একটা একটাই যে নেবে নিয়ে নাও, 2050 তোমার বাড়িতে পৌঁছে যাবে শাড়িটা, যে যেখানে থাকো, অশোকনগর থাকো, হাবড়া থাকো, কলকাতা থাকো, নৈহাটি থাকো, আর বেঙ্গালোর থাকো, আর আসাম থাকো, দেখো যে আগে পেমেন্ট করে দেবে শাড়ি তার, কিংবা কলকাতা, কলকাতার আশেপাশে হলে হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবে, 2050, একটা ব্লাউজ পিস অসাধারণ লাগবে। আর বোতাম কাছে এখন একটা লাল ব্লাউজ অবশ্যই আছে, এখন পরে নিই, পুরো সিল্কের কাপড়, কিন্তু সিল্কের কাপড়ের উপরে ডিজাইনটাকে করানো হয়েছে, পুরো বর্ডারটা বসিয়ে সাদা লাল, উফ ফাটাফাটি, একদম মিনিমাম প্রাইস শাড়িটা, তোমরা তোমাদের কাছে যখন পৌঁছাবে শাড়িটা দেখে বলো শাড়িটা কিরকম, দেখো 2050। রিঙ্কু ব্যানার্জি বলছে হাই টু সুইট সিস্টার, লাভ রিয়াক্ট দিলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এরকমই তোমরা লাভ রিয়াকশন দাও, ওই ইয়ে দাও, কাঁথা শাড়িটা ব্লাউজ পিস এনেছো, আচ্ছা রেশম চেকের ব্লক দেখে নাও, একটা সাদা লাল, সোমা ভট্টাচার্য, তোমরা কেমন আছো, ভবানীপুর থেকে ভালো আছি, সোমা বলছি, ও ভবানীপুরের সোমা, হ্যাঁ 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 বুঝতে পেরেছি, অসাধারণ, আর প্রাইসটা কি রেখেছি বলো, দেখো দেখো রেশম চেকের উপরে ব্লক,
দুর্দান্ত ব্লক, একদম সিল্কের যে ব্লক গুলো হয় সেগুলোকে রেশম চেকে দিয়েছি, দেখো একদম সিল্কের ব্লকই পেয়ে যাবে। দেখো রেশম চেকের উপরে ব্লক 1650, 1650, একদম কুচিটা এরকম লম্বা লম্বা প্যানেল করে করে যাবে। সিঙ্গেল করে দিলে ভালো বোঝা যাবে না তো শার্টটা, দুর্দান্ত শাড়িটা, সবেমাত্র কাজ হয়ে এসছে। দেখো কোনো উল্টো দিচ্ছে, বুঝি করতে হবে না তোর, খোল শাড়িগুলো। হ্যাঁ কাঁথা শাড়িটা দেবা, দেখো শাড়িটা, দেখো দুর্দান্ত শাড়িটা, দুর্দান্ত। এটা নিয়ে তো কোনো কথা নেই, এটা আমাদের বিরাট হিট ডিজাইন ব্লাউজ পিস। দেখো একদম সিল্কের কাপড়ের পুরো পিস পিস করে, এটাকে প্যাচ ওয়ার্কের কাজ বলে, সিল্কের কাপড়ের ওপরে পুরো হ্যান্ড কাঁথা করা আছে রেড, একদম পুজোর কথা মাথায় রেখে রেড অ্যান্ড হোয়াইটে পুরো পদ্ম দিয়ে শাড়িটা গেছে, এবং পদ্মর মধ্যে কিন্তু এই কাঁচ ওয়ার্ক রয়েছে, এই যে পদ্মটা, এটাও পুরো কিন্তু ওই সিল্কের কাপড়ের কাঁথার যেটা প্যাচ কাঁথা হয় সেইটা দিয়ে করানো হয়েছে শাড়িটা। দেখো আমি যদি পরতাম এটা দেখতে কি দারুণ লাগতো, আমার জুয়েলারির সঙ্গে ব্লাউজের সঙ্গে, আর আমার তো এই এরকম কাঁথার ব্লাউজও আছে, দারুণ লাগতো শাড়িটা আজকে পরলে, দারুণ লাগতো। দেখো কি সুন্দর 2750, এটা হচ্ছে এই ব্লাউজ পিসটা দিয়ে হচ্ছে 2750। আর তোমরা যদি কেউ কাঁথার ব্লাউজ নাও, ফুল কাঁথার ব্লাউজ পিসটা নাও, তাহলে পরে 3050। অপূর্ব, অসাধারণ মেটেরিয়াল, রেশম চেকের সঙ্গে সিল্কের কাঁথা প্যাচ, শাড়িটা নিয়ে কোনো কথা নেই। অপূর্ব কাজ, চারুলতা, এটাও সাদা লালে করিয়েছি। দেখো এই শাড়ি আজকে রীতা তুমি জামদানিতে পেয়েছো, তাই তো? রীতা এখানে মেসেজ করছে যে আজকে শাড়ি পেয়েছি। দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস, এই হচ্ছে শাড়িটা, অপূর্ব শাড়িটা, অসাধারণ। চারুলতা 2450। সবার খুব নামটা খুব পছন্দ হয়েছে, দেখো অসাধারণ, অসাধারণ শাড়ির কাজও একদম ইউনিক কাজ, কোনো কথা নেই এই শাড়ি নিয়ে। দেখো পুরো মিনা করা, গোলাপটার মাঝখানে পুরো মিনা করা, দুর্দান্ত। এটা এই শাড়ি একদম চারটে নিচ্ছে, দুর্দান্ত, একই শাড়ির একই ডিজাইন চারটে। দেখো মৌসুমী, দেখো তোমাদের কোন শাড়ি নিয়ে কোনো কথা হবে না, সেটা মেটেরিয়াল হোক আর কোয়ালিটি হোক, আর যে বলছে হ্যাঁ গো দিদি, কুণ্ডলিতা বলছে হ্যাঁ আমি যে কালার গুলো বলেছিলাম দিদি দেখাচ্ছ, অর্পিতা দাস, আমি যে কালার গুলো বলেছিলাম দিদি দেখিয়েছো, কি বলেছিলে গো একটু মেসেজ করো তো এখানেই, তুমি কি বলেছিলে? সাদা লালে, সাদা লাল কত দেখানো হলো, 10টা বলেছিল,
প্রচুর দেখিয়েছি, প্রচুর। আজকে আমি পুরো সাদা লাল কিন্তু প্রচুর দেখালাম, দেখো কতগুলো দেখিয়েছি। তাই তো দেখছি, সাদা লালেই 50 মিনিট হয়ে গেছে দেখো। ঠিক আছে, মাঝখানে শুধু এই দুটো কালার দেখালাম। পুজোর সময় তো এখন সাদা লাল সবাই চাইছে। দেখো 2650 পুরো এমব্রয়ডারিতে যাচ্ছে, পদ্ম সাদা লাল। এই হচ্ছে ব্লাউজ পিস, পার্পেল ইয়েলো গ্রিন অর্পিতা, পার্পেল ইয়েলো গ্রিন। কি ছিল পার্পেল ইয়েলো গ্রিনে, মানে এরকম যে কোনো কালারে দেখাতে বলছে। আচ্ছা তো এই পার্পেলটা দেখিয়ে দাও তাহলে, দেখাচ্ছি। দেখো 2650 যতটা দেখানো যাবে শাড়িটা দেখা যাবে, শুধু কোমরে গোজার দিকটা, কোমরে গোজার দিকটা শুধুমাত্র শাড়িটা থাকবে। দেখো মৌসুমী দি বলছে, আজ মৌসুমী বলছে আজ আমার দেরি হয়ে গেল। হ্যাঁ গো একটু হলো। কোন মৌসুমী এটা? শিলিগুড়ির মৌসুমী। ও শিলিগুড়ির মৌসুমী, আর আমি যেই মৌসুমীর কথা বললাম সে থাকে ইউএসএ তে। আচ্ছা দেখো, আমাদের কিন্তু, আমাদের আর একটা কথা বলে দিই, আমাদের কিন্তু এমন না যে না শুধু ইন্ডিয়াতেই শিপমেন্ট হয়, অল ওভার ওয়ার্ল্ড আমাদের শিপমেন্ট হয়। শুধুমাত্র বাংলাদেশটাই দিতে পারি না, তাছাড়া কিন্তু আমাদের ইন্ডিয়ার বাইরেও প্রচুর শাড়ি যায়। দেখো এই তো ওরই মনে হয় 24টা না 28টা শাড়ি রয়েছে আমাদের, আর 2-3 দিনের মধ্যে সোমবার মনে হয় শাড়ি ডিসপ্যাচ হবে। আচ্ছা পার্পেল দেখতে চেয়েছিলে কে, একটু দেখে নাও। এই দেখো এটা ব্লাউজ পিস অর্পিতা, এই শাড়িটা দেখে নাও 2450 অসাধারণ হয়েছে বেগুনি কালার। সুদীপাদি যদি এখানে থাকে, সুদীপাদি দেখুন শাড়িটা কি ভালো, শাড়িটাই নেটের শাড়ি দেখিও কি ভালো। আমি বললাম না আমার পার্পেল কালারের রেশম চেক হয়নি, এই বছর আমি পার্পেল কালারেই নেব, এই মক কালারেই নেব। কেমন লাগছে শাড়িটা কিরে, দুর্দান্ত তো, গায়ে দিয়ে মনে হচ্ছে এটাই নেই আমি, অসাধারণ। 2450 অসাধারণ হয়েছে শাড়িটা, ব্ল্যাক ছাড়া, রানী টাপ ছাড়া, শাড়িটা যে এতটা ব্রাইট হবে ভাবাই যায়, একদম দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ, দুর্দান্ত হয়েছে। পাল্লুটা সমান না কেন, কোথায় এই সমানই আছে, ওটা ডবল ভাঁজ বলে, ডবল ভাঁজ তাই। এই যে একদম সমান, এই যে একদম সমান, ওটা ডবল ভাঁজে আছে তো তাই। এই যে ওর পিতা যার জন্য দেখানো হলো তিনি বলছেন দারুণ। এইবারে হচ্ছে, হ্যাঁ এটা একটু দেখি, এটা দেখাই একটু, এটা দেখতে চেয়েছিল এটা দেখিয়ে দিই। এই এটা দাও তো, লিলেন বেনারসিটা দাও তো। আজকে দেখো আমি আজকে অনেক দেখিয়েছি সাদা লাল, দেখো এটা দেখে নাও, তসর কালার, তসর কালারের ওপরে পাশির কাজ। 2350 ও তসর বেনারসি গুলো দেখানো হলো না তো, দাও দাও দাও। 2350 অসাধারণ হয়েছে, তসরের সঙ্গে মেরুন আর রেড এর কম্বিনেশন। দেখো শাড়িটা পুরোটা এরকম সুন্দর একটা এমব্রয়ডারিতে যাচ্ছে, কাজটা বিউটিফুল কাজ, দুর্দান্ত হয়েছে শাড়িটা। শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, তসর বেনারসিটা এবার দেখাই একটু। সিদ্ধার্থী সান্যাল ভট্টাচার্য বলছেন আমাকে একটা লাল শিউলি রেশম চেকে বানিয়ে দিও কালী পুজোর পর। হ্যাঁ কালী পুজোর পর অবশ্যই দেবো, অবশ্যই দেবো সিল্ক। আচ্ছা আমি এটার একটা কালার দেখিয়ে নিই, দেখো বাবা এই শাড়িটা ঢাকাইতে দেখিয়েছিলাম, কত যে ব্লু ঢাকাইটার উপর অর্ডার এসেছিল, এর আগে তো আমি সব ঢাকাইতে দেখিয়েছিলাম, এই নীল ঢাকাইয়ের যে কতগুলো অর্ডার এসেছিল। দেখো আসলে এই কালারটার সঙ্গে না রানী কালারটা বড্ড সুন্দর খুলেছে, সাদা ঘাটেতে লাল ছড়া পাতা করো মীনাক্ষী দি বলছে। আচ্ছা আচ্ছা করব, পূজোর পরে সব এই সব কাজগুলো করব। হ্যাঁ জড়া পাতাটা এবার আমরা আর করিনি, দেখো এই বছর
অসাধারণ কাজ। দেখো 2350 ওইটাই এত চাহিদা হয়েছিল বলেই আবার ব্লুতে রেশম থেকে করিয়েছি ব্লাউজ পিসটা। এই হচ্ছে 2350 আর শিপ্রা ঘোষাল বলছে কোটা কোটাতে পেঁচা ওয়ার্কটার দাম কত ছিল? 2350 আচ্ছা আমার শাড়িটা আমি দেখিয়ে নিই, আমাকে তো অনেকেই জিজ্ঞাসা করেছিল বলছে মিলাঞ্জনা। আচ্ছা আমার শাড়ি, তুমি তো এর আগের দিন সাদা লাল দেখতে চেয়েছিলে, আমি কিন্তু আজকে ফার্স্ট শাড়িটাই সাদা লাল বাটিক দিয়ে শুরু করেছিলাম। দেখো শাড়িটা, আমার শাড়িটা দেখো, সাদা লাল রয়েছে গাছি তসর, তার সঙ্গে কিন্তু এই রকম যাচ্ছে পেইন্টিংটা। প্রাইস অনলি 5850 তসরের সঙ্গে রেড কম্বিনেশন। দেখো বিউটিফুল, এটার সঙ্গে কিন্তু একদম এই রেড ব্লাউজ জড়ি পাড় দেওয়া শাড়িটা। এবার আমি তসর বেনারসি দেখাচ্ছি, দেখো ব্লাউজ পিসটা দেখানো যাবে। আচ্ছা দেখো একদম কারওয়া বুটা, আমি আজকে বলেছিলাম যে আমি পিওর তসর বেনারসি দেখিয়ে দেব, যেটা কিনা হাতে ব্যাক সাইডটা দেখে নাও, পুরো বুনুইয়ের কাজ, পুরো বুটাগুলো দেখো হাতে বোনা, পুরো হাতে বুনে বুনে বুটাগুলো গেছে। আর এই হচ্ছে বর্ডারটা, পিওর শাড়ি, হ্যাঁ পুজোর পরে করব। ব্লু আর রানীর কম্বিনেশন, দুর্দান্ত কম্বিনেশন, পাল্লুটা দেখো জাস্ট কোনো কথা হবে না। দাও ব্লাউজ, ব্লাউজ পিসটা পুরোটা কিন্তু কাতানের ওপর রয়েছে, কাতানের ওপরে রয়েছে ব্লাউজ পিসটা। সুতরাং তসরে থেকে মানে তুমি যখন তসরটা পরবে, যেহেতু ব্লাউজ পিসটা কাতানে পরবে, তুমি ভাবো, ভেবে নাও একটু যে শাড়িটা পরলে কিরকম লাগবে। দেখো দুর্দান্ত, একদম পিওর কাতানের ওপরে ব্লাউজ পিসটা দেওয়া আছে, অসাধারণ। প্রাইস অনলি 11,250 11,250 পুরো অসম্ভব একটা সুন্দর কাজ। পুরো বুটাটা দেখো একদম ইউনিক বুটা, পুরো গাছ বুটা। দেখো কালার কম্বিনেশনটা নিয়ে তো কোনো কথাই নেই, 11,250 এখনো তোমরা সাজ বুটিকের কাছে একদম দেখো নতুন ডিজাইন, নতুন শাড়ি, নতুন কালার, বুটাটাও দেখো নতুনত্ব, কিন্তু সাজ বুটিকের কাছে তোমরা শিপিং ফ্রি দিয়ে 11,250 পাবে। অসাধারণ না, অপূর্ব। কালার দেখে নাও একটা, সুন্দর অপূর্ব। বর্ডার গুলো দেখে নাও একটু, বুটাগুলো দেখো সব কিন্তু হাতে বোনা। আমি পাল্লুটা দেখাই, দেখো পুরো হাতে বুনে বুনে গেছে, একদম পুজোর পরে করো মীনাক্ষী, দারুণ। উফ দেখো দুর্দান্ত, সিঙ্গেল করে দেখাবো তাহলে, কারণ দেখাতে দেখে নেবো তো ব্লাউজ পিসটা নিজে। দেখো ব্লাউজ পিসটা পুরো কাতানে আছে, দেখো আরো ভালো লাগছে না, কি সুন্দর দেখো। হ্যাঁ এইবার কালারটা দেখো, এরপরে কালারে আসো। এইবার দেখো ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম তো, সুবিধা হবে দেখাতে। তসর তো তসরই, তাই তো, তসর নিয়ে কোনো কথা নেই, যারা তসর জানে চেনে তারা জানবে। ভেরি এলিগেন্ট একদম, থ্যাংক ইউ শরীর। এই শাড়ি ফার্স্ট রেশাইতে একবার রিপিট করে দিও, তুমি একটু প্রোগ্রামটা দেখে নিও। হ্যাঁ নীলাঞ্জনা দেখো অনেকটা রাত হয়ে গেছে তো, দেখো এই বুটাগুলো একটুখানি দেখে নাও, বুটাগুলো অপূর্ব বুটা, আর একদম নতুনত্ব বুটা কিছু দেখাচ্ছি। দেখো ব্যাক সাইডটা দেখো পুরো হাতে বোনা, অপূর্ব শাড়ি। সিল্ক মার্ক তো রয়েছে, সিল্ক মার্ক তো বাচ্চই, অসাধারণ দেখো শাড়িটা। 11,250
ব্লাউজ পিসটা নিচে যাচ্ছে। দেখো এইটা হচ্ছে ব্লাউজ পিস, এই যে এটা ব্লাউজ পিস, আর এই হচ্ছে শাড়িটা। যারা জানে এই শাড়ি, দেখা মাত্রই বুঝে যাবে কি শাড়ি দেখাচ্ছি। দেখিয়ে দিলাম, একদম দুর্দান্ত, বলেছিলাম না আজকে দেখাবো। কই ও একই কালার আছে নাকি? আচ্ছা তাহলে তুমি এবার ইয়েটা দাও আমাকে, লিলেন বেনারসি দাও। হ্যাঁ এটা গ্রিন কালারটা দাও আমাকে একটু। এইটা নিচে কিটা রয়েছে গো, কি রয়েছে গো, এটা নিচে, এটা দাও তো হাতের কাজটা। হ্যাঁ দশর কালারটা দাও, আচ্ছা গ্রিনটা দাও, তারপরে দশরটা দাও দাও। আচ্ছা আমি চান্দেরিতে, চান্দেরিতে হাতের হ্যান্ড পার্সির কাজ দেখিয়ে দিচ্ছি, সিঙ্গেল করে দেখো। দেখো ভীষণ সুন্দর শাড়িগুলো, দেখো খুব সুন্দর হাতের কাজ, কিন্তু ব্যাক সাইড দেখো তাহলে বুঝতে পারবে। যে ব্যাক সাইড দেখো পুরো হাতে হাতে করা কাজটা, বিউটিফুল। কালারটা কি দেখো, বিউটিফুল। প্রাইস অনলি 1750, 1750। যেহেতু কালারটা শুধু পার বুটি রয়েছে, আর ভরাট হলে এক কাজ, ভরাট হলে পরে 2250-2250। পার বুটির শাড়ি, যারা পার আর বুটির ওপরে চাও তাদের জন্য এই শাড়িটা। এই হচ্ছে ব্লাউজ পিস, দুর্দান্ত পাল্লুটা দেখো, খুব স্মার্ট ইউনিক শাড়ি, খুব সুন্দর, খুব সুন্দর। পরো মনে হবে, একদম মনে হবে তুমি কোনো একটা সিল্কের উপরে পার্সির কাজ পরেছো। কি ভালো শাড়িটা দেখো, খুব সুন্দর। এটা কিন্তু একটা সেমি সিল্কের উপরে আছে, হ্যাঁ দাও প্যান্টটা, সেমি সিল্কের উপরে আছে, নাহলে পরের দিন দেখাবো তো। রাত হয়ে গেছে, দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, কি সুন্দর শাড়িটা। এটা ব্লাউজ পিস 1750, হ্যাঁ এটা দেখাবো 1750। এই শাড়িগুলো, এর পরের শাড়িটা একটু দেখো, এটা না দুর্দান্ত শাড়িটা, তোমরা একটু দেখে নাও কাজটা, দেখো স্ক্রিনশট নাও। আর এই শাড়িগুলো কেউ হাতছাড়া করো না, যে যে দামে পাচ্ছ না, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, কোথাও পাবে না, দেখো কোথাও পাবে না এই শাড়িগুলোটা। কাশফুল শাড়িটা অ্যাভেলেবেল দিদি, নিরঞ্জনা বলছে হ্যাঁ আনো, গ্রে কালারে কাশফুল হবে। দেখো অসাধারণ শাড়িটা, কিছু কথা নেই বলার, শাড়িটা দুর্দান্ত। এরপরে আমি দেখাবো লিলেন বেনারসি, অপূর্ব অপূর্ব কালারটা কি দেখো। এর আগে দেখালাম পিওর, এবার দেখাচ্ছি সেমি, অসাধারণ অসাধারণ অপূর্ব সিল্ক লিলেন বেনারসি। দেখো কোয়ালিটি, দেখো যেটা যা কোয়ালিটি বলবো তাই পাবে। দেখো পাল্লুটা দেখো, বিউটিফুল পাল্লু, বিউটিফুল পাল্লু। আর এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, ব্লাউজ পিস। প্রাইস 2450, 2450 প্রাইস। দুর্দান্ত শাড়িটা, অসাধারণ, পুরো মিনাকারী কাজ, মিনাকারী কাজ, পুরো দুর্দান্ত শাড়িটা, অসাধারণ। দেখো শাড়ির, দেখো ফল, দেখো শাড়ির কি বিউটিফুল, পুরো শাড়িটা ব্যাক সাইড দেখো একই রকম কাজ বসে আছে, আর দেখো কাজটা দেখো মিনাকারী বুটি আছে, খুব সুন্দর। নিয়ন গ্রিন কালারের সঙ্গে পার্পেলের ম্যাচিং, এত সুন্দর হয়েছে না, এই দেখো খুব সুন্দর।
এই কালারটা দেখো কি, এটা তো পুরো মানে খুব সোবার, এটা দেখো দুর্দান্ত। যার পরার ইচ্ছা থাকবে না সে মনে করবে 2450 তো এই শাড়িটা একটা পরি। আর আমি বলতে পারি কোয়ালিটি, তোমরা পেয়ে এখানে ফিডব্যাক দিও কোয়ালিটি কেমন। না কি দিব বলছো, এটা আঙুরের রং। হ্যাঁ ঠিক, আঙুরের রং। কি এই কালারটা দেখো, আমার যে সমস্ত একটু দিদিরা আছো যারা খুব সোবার টেস্টের শাড়ি পরো এবং লাইট কালার পরো, সে তারা এটা নাও। 2450, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। পাল্লুটা দেখো, বিউটিফুল পাল্লু, ইউনিক একদম। দেখো শাড়িটা অসাধারণ, শাড়ির কোয়ালিটিটা দেখো দুর্দান্ত, কোনো কথা হবে না। আমি বলছি কম, তোমরা পেয়ে বলবে আরো বেশি, তুমি কম বলেছো লাইভে, এতটাই ভালো শাড়িটা। দেখো এই শাড়িটা যে সত্যি কত ভালো, কিছু মানে বলার অপেক্ষা নেই। মিনা কি হচ্ছে, পরে একটা নেব। পরে কেন, যখন যেটা পাবে তখন সেটা নিয়ে নাও, পরে কি আর পাবে এই কালারটা। দেখো দুর্দান্ত, একদম অসাধারণ একটা কালার। এটা দেখো বলছি, আমি আজ যে কাতানটা আনলাম ওটা এক জায়গায় 5700 বিক্রি হচ্ছে, আমি হেসে চলে এলাম। আমি তোমাকে বলছিলাম না সোমা, যেটা সব জায়গায় 5-এর ওপরে দেখায়। সোমা কোনটা নিয়েছে? কাতান নিয়েছে, 4950 একটা। দেখো যাক, তুমি এখানে যে লাইক কমেন্ট করলে না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সেটাই বললাম, আমাদের যে শাড়ি অনুযায়ী যা দাম দেখায় না, তোমরাই বলে দাও দেখো যে কোথায় কিরকম প্রাইসে তোমরা পাও। দেখো প্রণতি আগুয়ান বলছেন, আমি ম্যাড্রাস মেলে বসে লাইভ দেখছি। ওরে বাবা, আমি ট্রেনের কামরাতেও পৌঁছে গেছি, তাই তো। দেখো দেখো ভালো লাগলো, দেখো শাড়িটা দেখো কি সুন্দর, শাড়িটা দেখো খুব সুন্দর না শাড়িটা। দেখো এটা এটা কিন্তু দেখো একটা হ্যান্ডলুমের ওপরে বেনারসি ডিজাইন করা আছে, আমাদের বাংলার হ্যান্ডলুমের ওপরে বেনারসি ডিজাইন করা আছে। প্রাইস অনলি 1350, 1350। সুন্দর না গ্রিন কালারটা, সুন্দর। তার মধ্যে একদম ছোট্ট একটা রানী কালারের বর্ডার যাচ্ছে, সুন্দর ডিজাইনটা দেখো কি অপূর্ব ডিজাইনটা, পান্না গ্রিন কালার। দেখো খুব সুন্দর শাড়িটা। আমি আজকে সব রকম দামের শাড়ি তোমাদেরকে দেখালাম, যার মনে হবে যেটুকু কেনাকাটা করার ইচ্ছা। অনেকে ভাইফোঁটার জন্য তো এখনো অনেকে কেনাকাটা করছো, কিংবা দেওয়া ধোয়ার জন্য প্রচুর কেনাকাটা চলছে। তো তোমরা যার যেটা খুশি বুকিং করতে পারো, কোনো সমস্যা নেই, শাড়ি থাকলে তোমরা অবশ্যই পেয়ে যাবে। 1350, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এরপরে আমাদের যে চিকনকারি ডিজাইনটা, এটা আমি জামদানিতে, এবার আমরা যা কাজ করেছি জামদানিতে, আর মানে প্রচুর প্রচুর কাজ করেছি, প্রচুর নিয়েছো, প্রচুর প্রচুর মানুষ সাজবুটিকে জামদানিতে এবার নতুন ডিজাইন করবে, তাই না? প্রচুর জামদানিতে কাজ করছি, তোমাদের পছন্দ হয়ে গেছে জামদানির গুলো, আর এতটা রিজনেবল রেখেছি যে জামদানিও পরা হলো, ডিজাইনার শাড়িও পরা হলো, একই এক ঢিলে দুই পাখি মারা। দেখো চিকনকারির ডিজাইনটাকেও এবার জামদানিতে তুলে এনেছি। দেখো এই যে ও এখানে দেবজানি কমেন্ট করছিল না, হাফতসরে তোর হাফতসরে এই কাজটাই, হাফতসরে ওর কাছে ওর দিয়েছে আমাদেরকে অর্ডারে করতে। তো দেখো জামদানিতেও করেছি, অপূর্ব হয়েছে না কাজটা। দেখো আমি কাছের থেকে দেখাবো চিকনকারির কাজটাকে, দেখো একদম মনে হবে লাখনৌ চিকনের কোনো শাড়ি পরেছো, তার মধ্যে জামদানিতে কোথাও পেয়েছো যে জামদানির মধ্যে লাখনৌ চিকন। দেখো অপূর্ব, ওয়াও, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, শাড়িটি কেমন লাগছে তোমাদেরকে বলো।
পুরো যারা খুব সোবার শাড়ি চাও, এক সুতোর কাজ, দুর্দান্ত কাজ, দুর্দান্ত কাজটা হয়েছে, তাই না বলো? প্রাইস অনলি 2850। দারুণ কাজটা দেখো, কি অসাধারণ কাজ। প্রগতি আনোয়ান বলছেন খুব সুন্দর, আর নন্দিনী নাথ বলছেন দারুণ গো। থ্যাংক ইউ সবাইকে। একটা শাড়ি সিঙ্গেল করে দেখাই, দেখো শাড়িটা গ্রে কালার, উফ ফাটাফাটি। দেখো জামদানির মধ্যে লাখনৌ চিকনকারি কাজ, দেখো এটাই হচ্ছে বুটিক না? সবসময় ডিজাইনকে ভাঙবো এবং তোমাদের কাছে সবসময় নতুন কিছু তুলে ধরবো, দেখো। আর সবচেয়ে বড় কথা মানে কি বলবো, জামদানিতে কাজ দেশে বিদেশে সব জায়গায়, আমার এর এই সাজ বুটিকের শাড়ির জনপ্রিয়তা ঠাকুরের ইচ্ছায় তোমাদের আশীর্বাদে সবসময় জনপ্রিয়তা বাড়ছে। তো এর জন্য মানে কি বলবো, সবাইকে ধন্যবাদ যে তোমরা বিশ্বাস বলছো, তোমরা গ্রহণ করেছো এত ভালো করে। এরপরে দেখো দেখি দেওয়া হবে শাড়িটা, দেখো জাস্ট দেখো, আর প্রাইসটা দেখো, এর সাথে শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া 2850। হ্যাঁ নিগান যেটা বলছে ফাটাফাটি ফাটাফাটি, সত্যি ফাটাফাটি। গাছ দি বলছে শাড়িটা ফাটাফাটি, ব্লাউজ পিস ফাটাফাটি, যার যেটা পছন্দ নিয়ে নাও। প্রচুর এবার জামদানিতে সত্যি তাই প্রচুর জামদানি কাজ করেছে, খুব সুন্দর। আর রীতা কুণ্ডু দিও বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ সবাইকে। 2850, সেটাকে করে দিয়েছি জামদানিতে। এর পরের কালারটা নিয়ে তো মানে কি বলবো, কোনো কথা হবে না। দেখো হোয়াইট ব্লাউজ দিয়ে পরে নাও, এটা পানাফুল কালার, পানাফুল কালার, পুরোটা জামদানিতে এমব্রয়ডারির কাজ। জামদানি পরলাম কিন্তু অন্যরকম, সেমি কাতান আছে। হ্যাঁ সেমি কাতান আছে গো সোমা, দেখো দিদি তোমাদের ক্রিয়েশন অনবদ্য, নীলাঞ্জনা বলছেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ নীলাঞ্জনা। কি সুন্দর শাড়িটা দেখো সোমার, মেয়ের শাড়িটা না দেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না সোমা। আমি একদম আপ্রাণ চেষ্টা করে যাব, আমি যত তাড়াতাড়ি হয় তোমার মেয়ের শাড়িটা দেওয়ার, কেননা আমরা সাজবো আর মেয়েরা পছন্দ মতো পাবে না, আমরা কি শান্তি করে সাজতে পারবো? একদম আমি একদম যত সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাকে শাড়িটা রেডি করে দেওয়ার। আগের দিনের ওই পিঙ্ক টু টোন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন একদম পুজোর আনন্দে আমরা চলছি। আজকের মতন টাটা, আমি নেক্সট লাইভে আবার আসবো মানডেতে, ঠিক আছে, অন্য কিছু রকম শাড়ি নিয়ে। চলো গুড নাইট, সবাই ভালো থেকো।